হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মামুন সরকার। সো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হলো আমার বাইকে যখন নতুন অবস্থায় বাইকটা কিনি তখন আমি টেস্ট লকটা ইনস্টল করি। সো টেস্ট লকটা আমার এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। এখন এটার রিমোটটা আর কি নষ্ট হয়ে গেছে। সো আমি এখন টেস্ট লক কোম্পানির সাথে যোগাযোগ করি, ওদের পরে ওরা একটা লোকেশন দিছে। সো আমি এখন যাব এটা সার্ভিস করানোর জন্য। অ্যান্ড এটার ভিতরে পানি ঢুকছিল, পানি ঢোকার কারণে এটা আর কি শর্ট হয়ে গেছে। তো এই জন্য আর কি কোনো কিছু কাজ করতেছিল না। বাট এর সাথে যে আরেকটা ব্যাকআপ রিমোট দিছিল, বাট এটা তেমন কার্যকর না। বাট এটা আর কি মেন রিমোটটা, কিন্তু এই মেন রিমোটটাই আমার হয়েছে প্রবলেম হয়ে গেছে, পানি টানি ঢুকছিলো, এখন চলে না ঠিক মতো। এই জন্য আমি ডিভাইসটা খুলে রাখছি। সো আমি চাইতেছি আর কি এই ডিভাইসটা চেঞ্জ করার জন্য বা এটা সার্ভিস করার জন্য, তাই এখন যাব আর কি টেসলো কোম্পানির সার্ভিস সেন্টারে। ওদের সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার পরে আমাকে একটা লোকেশন দিছে ওরা। লোকেশনটা হলো এই যে লোকেশন দিছে, 165A মালাবিলা, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, ফ্রাম গেট তেজগাঁও কলেজ এবং কুতুববাগ দরবার শরীফের মাঝখানে গলি, বৈশাখী হোটেলের গলিতে ঢুকবেন। তার মানে হচ্ছে ফ্রাম গেটের তেজগাঁও কলেজের সাথেই। সো আমি ওদেরই মেন শাখাতে যাবো অ্যান্ড সার্ভিসিং করাবো। সো আমি ভাবতেছি এটা সার্ভিসিং যদি করে ভালো হয় তো সার্ভিসিংটা করাবো, আর না হয় আমি ভাবতেছিলাম এটা আর কি আপনার জিপিএস ট্র্যাকারটা লাগানোর জন্য আর কি জিপিএসটা। সো দেখি এটা যদি চেঞ্জ করে ওরা জিপিএসটা দেয় আমারে। সো যদি কিছু টাকা ভরতে হয় তাহলে ভরবো, সমস্যা নাই। এখন দেখি ওরা চেঞ্জ করে দেয় নাকি। এটা চেঞ্জ করে যদি আমি জিপিএসটা লাগাইতে পারি, এটা আপনার রিমোটটা, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা একটু ভালো সিকিউরিটির মধ্যে রিমোটটা রাখতে হয়, না হলে একটু প্রবলেম হয়ে যায়। যেমন এই যে আমার রিমোটটা মোটামুটি ড্যামেজ হয়ে গেছে আপনারা দেখছেন, কেননা ড্যামেজ হওয়ার কারণ হয়েছে যে হাত থেকে পড়ে গেলে, তারপরে আমার পানি টানি ঢুকছিল এই জন্য আর কি শর্ট হয়ে গেছিল রিমোটটা। সো রিমোট যদি শর্ট হয়ে যায় আপনার টেস্ট লক ঠিকভাবে কাজ করবে না, মানে গাড়ি স্টার্ট দেওয়া কিন্তু অনেক প্রবলেম হয়ে গেছিলো। সো সে আমার এক ঘটনা বলি, আমার যখন ওই যে রিমোটটা আপনার পানি ঢোকার পরে শর্ট হয়ে গেছিলো, শর্ট হয়ে যাওয়ার পরে আর কি আমি বাইক স্টার্ট দিতে পারতেছিলাম না। সো এখন কী করার, বাইক তো স্টার্ট হবে না, শর্ট হয়ে গেছে রিমোট, শর্ট হয়ে গেলে উল্টাপাল্টা কাজ করে। সো পরে আমি এটার কী করব, পরে আমি ডিভাইসটা খোলার জন্য আমার হাঁটায় নিয়ে যাইতে হয়েছে, গাড়ি স্টার্টই করতে পারি না কোনো প্রকার। হাঁটায় নিয়ে যায় আর কি ডিভাইসটা খুলছি, ডিভাইসটা খোলার পরে তারপরে এখনও মানে সিডের নিচে ডিভাইসটা রয়ে গেছে। এক্সচেঞ্জ করে দেয় ওরা তাহলে আর কি আমি জিপিএস ট্র্যাকারটা লাগাবো। যদি এক্সচেঞ্জ করে দিয়ে যদি আমাকে বলে যেন এক্সট্রা চার্জ, সমস্যা না, এক্সট্রা চার্জ দিব। সো সেটাই আপনাদের কাছে শেয়ার করবো, অ্যাকচুয়ালি এটা কি তারা এক্সচেঞ্জ করে দিবে নাকি জাস্ট রিপেয়ার করে দিবে। লকটা থাকাতে আর কি আপনার ভালো আছে, খারাপ না, কেননা হয়েছে যে আপনার এটা টেস্ট লক লাগানোর পরে মোটামুটি ভালো একটা সিকিউরিটি দেয়, নিঃসন্দেহে যে কোনো জায়গায় বাইক পার্ক করে যাওয়া যায়, কোনো প্রবলেম হয় না, কেন টেনশন থাকে না আর কি মনের মধ্যে, না হয় একটা মনের মধ্যে টেনশন থাকে। কেননা বাইক চুরি যেভাবে হয়, আমার এক ছোটো ভাইয়ের বাইক কিছুদিন আগে চুরি হয়েছে, মাত্র ওই খালি জাস্ট পার্ক করছে, পার্ক করার পর জাস্ট মনে হয় 5 মিনিট, জাস্ট 5 মিনিট একটা কাজে গেছে, 5 মিনিট পর আইসা দেখা যেন ওর বাইক নাই, ওর বাইক হয়তো বা এই যে ওর বাইক আবার গার লক করা ছিল, কিন্তু গার লক করা থাকলেও আপনার ওরা গার লক ভেঙে নিয়ে গেছে, ওটা কোনো ব্যাপারই না ওদের জন্য। এই জন্য মোটামুটি আপনার ডিভাইস লাগাইলে খারাপ না, ভালো আছে, মোটামুটি একটা সিকিউরিটি। তাই ভাই এত জ্যাম, ফুল রাস্তায় এত জ্যাম ছিল, এয়ারপোর্টের পর থেকে ফুল রাস্তা জ্যাম।
এই যে বৈশাখী হোটেল গুলিতে ঢুকতে গেছিল, আমরা এখন বৈশাখী হোটেলের গুলিতে আছি। ভিতরে থ্যাংক ইউ। যাই হোক, ফাইনালি চলে আসলাম। লাগানো আছে, রিপেয়ার করতে হবে আর কি। অফিসটা ওই সাইডে, বন্ধুরা। ডিভাইসটা ওয়াশ টস করাইছি, ডিভাইসটা শর্ট হয়ে গেছিল। এখন এই যে দেখতে পারতেছেন রিমোটের ইয়াটা, এই যে কভারটা, নতুন কভার লাগিয়ে দিছে, 200 টাকা নিছে আমার কাছ থেকে। তো আমার রিমোটের অবস্থা তো দেখছিলেন, রিমোটটা আপনার প্রচুর পরিমাণে ড্যামেজ ছিল, কভারটা আর কি ভাঙা ছিল এক সাইড দিয়ে অনেক, সো পানি ঢুকতেছিল, আর এটা ওয়াটারপ্রুফ না, তো সেই বিধে আর কি পানি ঢুকলে এটা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই কারণে আর কি আমার রিমোটটা ঠিকভাবে কাজ করতেছিল না। তো ওদের অফিসে লোকগুলো বিহেভিয়ার অনেক ভালো, আর বলছিলাম যে আপনাদেরকে বলবো যে রিপ্লেসমেন্টের বিষয়টা, এটা আর কি রিপ্লেস করে আমি জিপিএসটা নিতে চাইছিলাম, বাট ওদের সাথে আলোচনা করি, ওই ভাইয়াটা বললো যে রিপ্লেসমেন্টের কোনো ওয়ে নাই এটা আর কি, আপনার আমরা যদি জিপিএস লাগাতে চাই তাহলে আর কি আলাদা পেমেন্ট করে আর কি জিপিএসটা লাগানো যাবে, এটা আর কি রিপ্লেস করা যাবে না আপাতত। তো আমি এখন গন্তব্যস্থানে রওনা দিচ্ছি, ভালো কালটি দিছে আমার। ও মাই গড,